আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো নিরাপদে আছো আমি তানজিরুল হোসেন রাব্বি প্রবাসক কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি শিক্ষার্থী বন্ধুরা আমরা হিসাব বিজ্ঞান প্রথম প্রথমপত্র দ্যাট মিন্স এইসএসসি বিজনেস স্টাডিজ বন্ধুদের জন্য চলমান যে অধ্যায়টি নিয়ে আলোচনা করতেছিলাম তা হল হিসাববিজ্ঞান পত্র দ্বিতীয় অধ্যায় রাইট এবং তোমরা হয়তো জানো যে আমরা দ্বিতীয় অধ্যায়ের আর নাম্বার অফ টপিক্স অলরেডি হ্যাভ লার্নড বাই হুসাইন সার রাইট আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ হিসাবের বই সমূহ থেকে অনেক কিছু শিখে ফেলেছি আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি তবে তার আগে একটি কাজ আছে তোমাদের তা হল তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো হিট দ্য সাবস্ক্রাইব বাটন ক্লিক দ্য নোটিফিকেশন বেল then you will be able to get new new lectures on finance and accounting not only for SSC level but also for SSC level from your popular হুসাইন্স sir, right? তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করতেছি তোমরা আমার সাথে শেষ পর্যন্ত ক্লাসে থাকবে এবং আজকের ক্লাসটা শেয়ার দেবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে নোটিফিকেশন বিলে ক্লিক করে রাখবে যাতে নতুন নতুন ক্লাস এসএসসি এবং এসএসসি বন্ধুদের জন্য বিজনেস স্টাডিজ বন্ধুদের জন্য ফিনান্স এবং অ্যাকাউন্টিংয়ের টপিক্সগুলো আমি তোমাদেরকে উপহার দিতে পারি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি তা বলবো না তোমরা দেখো এই পাশে ছবি দেখতে পাচ্ছ তাই না দুটো ছবি দেখতে পাচ্ছ আমি যদি তোমাদেরকে একটু হেল্প করি তাহলেই তোমরা বুঝতে পারবে এখানে যে দুটো ছবি দেখা যাচ্ছে এই দুটো ছবি দেখে কি বোঝা যাচ্ছে এই দুটো ছবি দেখে বোঝা যাচ্ছে দেয়ার আর সাম সেলিং অ্যান্ড দেয়ার আর সাম পারচেজিং বাই দ্য পারচেজার্স অ্যান্ড বাই দ্য সেলার্স অর্থাৎ এখানে ক্রয় বিক্রয় হচ্ছে প্রথম ছবিতে দেখা যাচ্ছে এখানে কিছু পণ্য ক্রয় করা হচ্ছে বিক্রি করা হচ্ছে আবার নিচের ছবিতে দেখা যাচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করে খুশি মনে বাসায় চলে যাচ্ছে রাইট তো আমরা ইতিমধ্যে জেনেছি যে ব্যবসায় লেনদেনের প্রামাণ্য দলিল হিসাবে অনেক কিছু ব্যবহার করা হয় যার ভিতরে চালান ব্যবহৃত হয় ক্যাশম ব্যবহৃত হয় আর এই চালানের উপর ডিপেন্ড করে দুই ধরনের জাবেদা তৈরি করা হয় আমরা ইতিমধ্যে কিন্তু সাধারণ জাবেদা শিখে ফেলেছি আমরা প্রকৃত বা বিশেষ জাবেদা এখনো শিখিনি আজকে আমরা দুটো প্রকৃত জাবেদা নিয়ে আলোচনা করতে যাচ্ছি রাইট তোমরা নিচে দেখতে পাচ্ছ আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি পারচেজ জার্নাল অ্যান্ড সেলস জার্নাল মানে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা একটু আগে কিন্তু আমি তোমাদেরকে একটি কথা বলে রেখেছি তা হল ব্যবসায়ের একটি অনন্য অন্যতম প্রামাণ্য দলিল মানে হলো চালান এই চালানের উপর বেইস করে এই দুটো বিশেষ জাবেদা তৈরি করা হয় ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা এই দুটো জাবেদা চালানের উপর ভিত্তি করে তৈরি করা হয় তাহলে আজকে আমরা শিখব ক্রয় জাবেদা কি বিক্রয় জাবেদা কি আমরা আজকের এই লেকচার থেকে ব্যাখ্যা করতে পারবো কিভাবে একটি ক্রয় জাবেদার ছক আঁকতে হয় বিক্রয় জাবেদার ছক আঁকতে হয় এবং একই সাথে আমরা ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদার গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো তাহলে আর দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসে ঢুকে যাই তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এবং আজকের ক্লাসের শেষে একটি বাড়ির কাজ রেখেছি তোমাদের জন্য অবশ্যই অবশ্যই সেই বাড়ির কাজটি তোমরা ক্লাসটি দেখার পর বাসায় সলভ করার চেষ্টা করবে কারণ তোমরা আমার মিষ্টি বন্ধু দুষ্টু বন্ধু নাও শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটি যদি তোমরা ঠিকভাবে দেখতে না পারো আমার চ্যানেলে চলে যাও ক্লাসটি আবার 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 অনেকবার দেখার সুযোগ রয়েছে তাহলে আমরা শুরু করি কেমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে শিখব ক্রয় জাবেদা কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্রয় জাবেদা হলো বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠান যা ক্রয় করে সেগুলোকে পণ্য বলা হয় এই পণ্য ক্রয় নগদেও হতে পারে বাকিতেও হতে পারে তবে বাকিতে মানে ধারে ক্রয়কৃত পণ্য যেই যাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় জাবেদা বলে দ্য পারচেজ দ্যাট আর মেইড অন অ্যাকাউন্ট মাস্ট বি ইনক্লুডেড ইন পারচেজ জার্নাল মানে ধারে পণ্য ক্রয় করার পর এগুলো আমরা যেই জাবেদায় লিপিবদ্ধ করি তাকে আমরা ক্রয় জাবেদা করি আর এই ক্রয় জাবেদাটা চালানের উপর ভিত্তি করে তৈরি করা হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন জানতে পারলাম যে কিভাবে, আর সরি কাকে ক্রয় জাবেদা বলে ক্রয় জাবেদার বেসিক কনসেপশন আমাদের ক্লিয়ার হয়েছে এখন আমরা ক্রয় জাবেদা ট্যাবেল শিখবো কিভাবে ক্রয় জাবেদার ছক তৈরি করতে হয় এখানে একটি কথা আমি একটু বলে রাখি যে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদার দুটো কাছাকাছি হলেও ক্রয় জাবেদার ছক এবং বিক্রয় জাবেদার ছকে সামান্য একটু পার্থক্য আছে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন স্ক্রিনে ক্রয় জাবেদা দেখতে পাচ্ছি যে কিভাবে একটি ক্রয় জাবেদা তৈরি করা হয় ক্রয় জাবেদায় মোট ছটি ঘর থাকে এক দুই তিন চার পাঁচ ছয় ক্রয় জাবেদায় মোট ছটি ঘর থাকে প্রথম ঘরে থাকে তারিখ পরের ঘরে থাকে ক্রেডিট হিসাব খাত আমরা যেহেতু ক্রয় জাবেদা তৈরি করতে চাচ্ছি তাই ক্রয় যাবে দায় ক্রয় হিসাব ডেবিট হয় আর পাওনাদার হিসাব ক্রেডিট হয় তার মানে এখানে আমাদের সেই পাওনাদার প্রতিষ্ঠানের নাম থাকবে অর্থাৎ আমাদের যারা আমাদের কাছ থেকে যারা আমাদের কাছ থেকে পণ্যটি কিনেছে সেই পাওনাদার প্রতিষ্ঠানের নাম এখানে থাকবে অর্থাৎ আমরা যাদের কাছ থেকে পণ্য কিনেছে আমরা যাদের কাছ থেকে পণ্য কিনেছি অর্থাৎ বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম এখানে থাকবে এই ঘরে থাকবে শর্ত শর্ত মানে হলো আমরা জানি যে ধারে পণ্য ক্রয় করার পর এই টাকা দ্রুত পরিশোধের জন্য আমাদের পাওনাদার আমাদেরকে চাপ দেয় আমাদের সামনে একটা সুযোগ দেয় যে আপনারা যদি দশ দিনের মধ্যে পরিশোধ করতে পারেন তাহলে দুই পার্সেন্ট বার্তা পাবেন আর না হলে মূল টাকা তিরিশ দিনের মধ্যে পরিশোধ করতে হবে এরকম একটা শর্ত দেওয়া থাকে দুই বাই দশ নিট পরের ঘরে থাকে চালান নাম্বার অবশ্যই আমাদের প্রত্যেকটা লেনদেনের পণ্য যে ধারে ক্রয় করতেছি এটা চালান নাম্বার থাকবে আমরা ইতিমধ্যে চালানে সেটা দেখে এসেছি এরপর আমাদের থাকবে সূত্র সূত্রে জাস্ট আমরা একটা টিক দেবো যে হ্যাঁ এই চালানটা আমরা খুঁজে পেয়েছি এবং এই ধারে পণ্য কোরআটা আমরা কোরআায় যাবে দায় সুন্দরভাবে লিপিবদ্ধ করে দিয়েছি শেষের ঘরে আমরা টাকা লেখবো ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট এটা তো আমরা জানি এই ঘরে আমরা টাকা লাগব আর টাকা লেখার সময় এটা ফাইনাল টাকা হবে অর্থাৎ কারবারি বাদটা বাদ দেওয়ার পর ফাইনাল যে টাকাটা সেই টাকাটা আমরা এই ঘরে লেখব এখানে অনেকগুলো পাওনাদার প্রতিষ্ঠান থাকতে পারে অর্থাৎ যাদের কাছ থেকে আমরা পণ্যটা কিনেছি রোহিম ট্রেডার্স করিম ব্রাদার্স এরকম থাকতে পারে আমরা তাহলে একটা বাস্তব একটা ছক দেখি শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের সামনে যে ছকটা আসছে তোমরা সামনে দেখতে পাচ্ছ এই ছকটাই হলো ক্রয় জাবেদার একটা বাস্তব ছক এখানে রাহা স্টোর্স মানে আমরা রাহা স্টোর্স হলো ক্রেতা প্রতিষ্ঠান তারা পণ্য ক্রয় করেছে কাদের কাছ থেকে ক্রয় করেছে তারা মার্চের দুই তারিখ সওদাগর এজেন্সির কাছ থেকে ক্রয় করেছে আমরা একটু বন্ধুরা খেয়াল করি তারা মার্চের দুই তারিখ সওদাগর এজেন্সির কাছ থেকে ক্রয় করেছে তারা মার্চের দশ তারিখ নার্গিস এজেন্সির কাছ থেকে ক্রয় করেছে হুম অর্থাৎ এরা হলো বিক্রেতা প্রতিষ্ঠান এরা আমার পাওনাদার তো শর্তের ভিতরে কী লেখা আছে আমরা দেখি শর্তের ভিতরে দুই বাই দশ নিট তিরিশ মানে দশ দিনের মধ্যে যদি আমরা টাকা পরিশোধ করতে পারি তাহলে আমরা দুই পার্সেন্ট ছাড় পাব এটাকে বলা হয় নগদ বারটা আর তিরিশ মানে তিরিশ দিনের মধ্যে আমাদের মূল টাকা অবশ্যই পরিশোধ করতে হবে এখানে একটা চালান নাম্বার দেওয়া আছে আমরা টিক দিয়ে দিয়েছি হ্যাঁ এটা চালানটা বুঝে পেয়েছি এবং এই সদগর এজেন্সির পাওয়া তারা যে পাওনাদার তাদের কাছ থেকে আমরা যে ধারে পণ্য ক্রয় করেছি এটা আমরা লিপিবদ্ধ করেছি আর শেষের ঘরে আমরা মোট টাকাটা লাগবো ঠিক একইভাবে নার্গিস এজেন্সি তারাও একটা শর্ত দিয়ে রেখেছে পাঁচ দিনের মধ্যে পরিশোধ করতে পারলে তিন পার্সেন্ট বাট্টা পাওয়া যাবে মূল টাকা বিশ দিনের মধ্যে পরিশোধ করতে হবে এখানে তাদেরও একটা চালান নাম্বার দেওয়া আছে সূত্র দেওয়া আছে এবং তাদের মোট টাকা দেওয়া আছে এবং শেষে আমরা কি করেছি মোট টাকাটা আমরা যোগ করেছি এবং দুটো সরল লেখা টেনে আমরা ক্রয় জাবেদা ব্যালেন্স টেনে দিয়েছি তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই যে ফর্মেটটা আমরা মাত্র দেখলাম এই ফর্মেটে আমরা ক্রয় জাবেদা তৈরি করার চেষ্টা করব আমি আবারও বলে দিচ্ছি ক্রয় জাবেদা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চালানের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা তৈরি করা লাগবে তো চালানটা সাধারণত প্রশ্নে থাকে খ নাম্বারে চালান থাকে গ নাম্বারে ক্রয় জাবেদা থাকে সেক্ষেত্রে তুমি যেহেতু চালানটা করে আসছো এই মূল টাকাটা এই যে মূল টাকাটা এই মূল টাকাটা তুমি চালান থেকে পাবে যদি তোমার চালান আলাদাভাবে করতে হয় অবশ্যই মনে মনে সেটা করবা কারবারিবারটা বাদ দিয়ে পরিবহন খরচ টোটাল কাজটা করে ফাইনাল টাকাটা তুমি এই এই ঘরে বসাবা তাহলে আবারও বলতেছি আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা আবারও একটু দেখি প্রথম ঘরে আমাদের কি থাকবে তারিখ দ্বিতীয় ঘরে আমাদের ক্রেডিট হিসাব খাত হবে কারণ ক্রয় যাবে দায় ক্রয় হিসাব ডেবিট হয় আর পাওনাদার বা যাদের কাছ থেকে আমরা পণ্যটা কিনেছি বিক্রেতা প্রতিষ্ঠান তারা ক্রেডিট হয় তিন নম্বর ঘরে থাকবে শর্ত চার নম্বর ঘরে থাকবে আমাদের চালান নাম্বার চারে চালান চারে চালান পাঁচে হলো সূত্র এবং ছয়ে আমরা একটা জাবেদা লাগবো ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট এবং ওই ঘরে আমরা কি করব আমাদের মোট টাকাটা বসাব তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও একটু রিক্যাপ করতেছি আমাদের ক্রয় জাবেদায় মোট ছয়টা ঘর থাকে প্রথম ঘরে তারিখ দ্বিতীয় ঘরে ক্রেডিট হিসাব খাত তৃতীয় ঘরে শর্ত চারে চালান নাম্বার পাঁচে সূত্র ছয়ে হলো একটি জাবেদা ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট এবং শেষে আমরা দুটো জেড টেনে আমরা হিসাবটা শেষ করব তাহলে এখন আমরা একটু দেখি যে আমি একটু আগে তোমাদের বলেছি যে ক্রয় যাবেতাটা তৈরি করা হবে চালানের ভিত্তিতে এখন আমরা একটা চালান দেখব এবং চালানের ভিত্তিতে ক্রয় যাবেতাটা কিভাবে আমরা তৈরি করব সেটা আমরা এখন দেখব শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে চালান চলে আসছে দেখো এই হলো সেই চালান আমরা চালানটা আমাদের সামনে পেয়ে গেছি এখানে এই চালানটা কে তৈরি করেছে যাদের কাছ থেকে আমরা পণ্যটা ক্রয় করেছিলাম সদগার এজেন্সি এরা হলো আমাদের পাওনাদার তাদের কাছ থেকে আমরা পণ্যটা কিনেছিলাম আমরা বলতে কারা রাহা স্টোরস এবং এখানে তাদের কাছ থেকে আমরা কি কিনেছিলাম নাজির শাইল চাল চল্লিশ টাকা দরে এক হাজার কেজি মোট চল্লিশ হাজার টাকা এবং সেখান থেকে আমরা পাঁচ পার্সেন্ট কারবারিবারটা বাদ দিয়েছি মোট হল আমাদের আটত্রিশ হাজার টাকা পাওনাদারের পাওনা টাকা সৌদাগর এজেন্সির কাছে আমরা মোট আটত্রিশ হাজার টাকার পাওনা আমাদের বাকি আছে যেহেতু ধারে পণ্য আমরা ক্রয় করেছি তার মানে ক্রয় হিসাব হিসাব ডেবিট এবং পাওনাদার ক্রেডিট এই চালানের ভিত্তিতেই দেখো আমরা ক্রয় জাবেদা তৈরি করেছি আমাদের ক্রয় জাবেদা কার তৈরি করতেছি আমাদের আমাদের বলতে কারা ক্রেতা প্রতিষ্ঠান আমরা যারা আমরা পণ্য ক্রয় করেছি পাওনাদারের কাছ থেকে ধারে পণ্য ক্রয় করেছি সৌদাগর এজেন্সির কাছ থেকে তাহলে আমাদের পাওনাদারকে সৌদাগর এজেন্সি তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট হবে আমরা তারিখ লিখলাম অবশ্যই চালানের যে তারিখ থাকবে সেই তারিখ অনুযায়ী আমরা তারিখ লিখব এবং অবশ্যই সেখানে একটা বিক্রয় শর্ত থাকবে এখানে দেওয়া আছে দুই বাই দশ নিট সেটাই আমরা এখানে বসাইলাম আমাদের একটা চালান নাম্বার চালান থেকে আমরা পাই চারে চালান চার নাম্বার ঘরে চালান বসাইলাম এবং সব কিছু ঠিকভাবে করেছি টিক দিয়ে দিলাম এবং এই যে মোট টাকা দেখো এই যে মোট টাকা এই মোট টাকাটাই দেখো এই যে চলে আসছে তার মানে চালানের মোট টাকাটাই ক্রয় এসে মোট টাকার ঘরে বসবে তো আমরা কি শুধু সৌদাগর এজেন্সির কাছ থেকেই পণ্য ক্রয় করেছি ন নেভার উই হ্যাভ টু মেক উই হ্যাভ টু অকার সেভারেল ফরম আর নাম্বারস অফ অ্যাকাউন্টস পেয়েবেল অর্থাৎ একাধিক বিক্রেতা প্রতিষ্ঠান থেকে মানে পাওনাদারের কাছ থেকে আমাদের পণ্যটা আমরা ক্রয় করেছি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য ক্রয় করেছি এখানে আর একটা বিক্রেতা প্রতিষ্ঠান অর্থাৎ আমাদের পাওনাদারের নাম দেওয়া আছে দেখো নার্গিস এজেন্সি তাদের কাছ থেকে আমরা পণ্যটা ধারে ক্রয় করেছিলাম তাদেরও একটা চালান এভাবে তাদেরও একটা চালান আমরা তৈরি করেছিলাম তাদের চালানের শর্ত আমরা বসাইছি তাদের চারে চালান নাম্বার বসাইছি সূত্র লেখাইছি এবং ওই চালানে নার্গিস এজেন্সি আমাদের কাছে মোট পাওনা টাকা পাবে তারা পাওনাদার তাদের পাওনা টাকা হলো তেইশ হাজার আমরা যাবেদা লেখবো ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট সুন্দরভাবে লিখে আমরা মোট টাকাটা এখানে বসিয়ে দুটো আমরা কি করেছি সরল লেখা টেনে আমাদের ক্রয় জাবেদা শেষ করেছি যদি আমরা আরও পণ্য ক্রয় করতাম ধারে তাহলে ওইটা কিন্তু আমাদের এই ক্রয় যাবেদা আসতো তবে নগদ লেনদেন নগদ পণ্য ক্রয় করলে সেইটার উপরে আমরা চালানও তৈরি করি না সাধারণত সেইটার উপরে আমরা ক্রয় দাও তৈরি করব না তার মানে ধারে পণ্য ক্রয়ের উপরে আমরা চালান তৈরি করি প্রত্যেকটা চালানের অ্যাগেস্টে আমরা ক্রয় দায় আমরা সেটা ইনপুট করি এবং যতগুলো বিক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা ধারে পণ্য ক্রয় করি সবগুলোকে আমরা একসাথে ক্রয় দায় নিয়ে আসি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা মোটামুটি বুঝতে পেরেছি ক্রয় জাবেদার ছকটা কিভাবে করব। আমরা ক্লি ক্লিয়ার হয়েছি এবং আমরা চালানটা তৈরি করাও আমরা শিখেছি এখন আমরা বাস্তবে একটা ক্রয় যাবেদা তৈরি করা শিখব এখানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের সামনে দেখো একটা ক্রয় যাবেদা আমি আগে থেকেই নিয়ে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো মেসার্স সোহা ট্রেডার্স তারা জানুয়ারি মাসে তাদের বিভিন্ন ক্রয় সংক্রান্ত লেনদেন হয় অনেকগুলো তাদের ক্রয় সংক্রান্ত তারা পণ্য ক্রয় করেছিল অনেকগুলো জায়গা থেকে তারা এই পণ্যটা ক্রয় করেছিল সেগুলো কোথা কোথা থেকে আমরা একটু দেখি জানুয়ারির এক তারিখ জানুয়ারির এক তারিখ দেখো আমরা কি করেছি রফিকের নিকট থেকে আমরা পঞ্চাশ মিটার কাপড় প্রতি মিটার পঞ্চাশ টাকা দরে চালান নাম্বার ষোলো পরিবহন খরচ এক হাজার এবং চালানে পনেরো পার্সেন্ট ভ্যাট উল্লেখ করা আছে শর্ত দেওয়া আছে এক বাই দশ নিট তিরিশ তো এখানে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা আবারও বলে রাখি তোমরা একটু ভালো করে মনোযোগ দাও এই ভ্যাটটা সাধারণত আমাদের ক্রয় জাবেদায় আসে না এটা চালানে হয়তো তোমরা দিয়ে রাখতে পারো কিন্তু ভ্যাটটা আমাদের ক্রয় জাবেদায় আসবে না এখানে আমাদের বিক্রেতা প্রতিষ্ঠান হলো রফিক এবং তাদের কাছ থেকে কি কিনেছি সেটা দেওয়া আছে চালান নাম্বারও দেওয়া আছে শর্ত দেওয়া আছে এরপর আমরা জানুয়ারি মাসের পনেরো তারিখ রফিকের নিকট থেকে দশ ডজন গেঞ্জি কিনেছি প্রতিটি একশো টাকা দরে বার্তা দশ পার্সেন্ট চালান বিশ পার্সেন্ট কার ভ্যাট দেওয়া আছে পনেরো পার্সেন্ট শর্ত দেওয়া আছে দুই বাই পনেরো এন ফাইভটি মানে পনেরো দিনের মধ্যে যদি আমরা টাকা পরিশোধ করতে পারি দুই পার্সেন্ট আমরা নগদ বার্তা পাবো অন্যথায় আমাদের পঞ্চাশ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে একত্রিশ তারিখ আমাদের আরও একটি লেনদেন আছে আমাদের বিক্রেতা প্রতিষ্ঠান টপু টপুর নিকট থেকে আমরা কি করেছি প্রতি ডজন বিশ টাকা দরে আমরা দুইশো ডজন রুমাল ক্রয় করেছি কারবারি বার্টটা দশ পার্সেন্ট এবং এখানে ভ্যাট আছে আমাদের পনেরো পার্সেন্ট চালান নাম্বার তিরিশ এবং শর্ত দেওয়া আছে এক বাই পনেরো নেট পঁয়তাল্লিশ মানে পনেরো দিনের মধ্যে যদি আমরা টাকাটা পরিশোধ করতে পারি আমরা তাদের কাছ থেকে এক পার্সেন্ট নগদ বার্তা পাবো অন্যথায় আমাদের মূল টাকা পঁয়তাল্লিশ দিনের মধ্যে পরিশোধ করতে হবে তাহলে আমরা ক্রয় জাবেদার এখন ছক কাটবো আমরা জানি ক্রয় জাবেদার মোট ছয়টা ঘর হয় তারিখ ক্রেডিট হিসাব কার্ড শর্ত চালান নাম্বার সূত্র ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট তাহলে প্রথমে আমরা তারিখ লিখবো আমাদের তারিখ কি আছে বন্ধুরা আমাদের তারিখ হলো জানুয়ারি এক আমরা তারিখটা লিখলাম আমাদের পাওনাদারকে রফিক ব্রাদার্স রফিক হিসাব লিখলাম এখানে শর্ত কি ছিল শর্ত ছিল এক বাই দশ নেট তিরিশ সেটা আমরা লিখলাম চালান নাম্বার কি ছিল আমাদের চালান নাম্বার ছিল ষোলো চালান নাম্বারটা আমরা লিখলাম আমরা সব কিছু ওকে পেয়েছি একটা টিক দিয়ে দিলাম এখন এখানে আমাদের মোট কি কি হিসাব আছে পঞ্চাশ মিটার কাপড় কিনেছি প্রতি মিটার পঞ্চাশ টাকা দরে তাহলে পঞ্চাশ গুণ পঞ্চাশ দুই এর সাথে পরিবহন খরচ আছে আমাদের একশো তাহলে মোট আমাদের দুই এই দুই টাকা আমাদের হলো মোট এই রফিকের চালানে আমাদের মোট তারা আমাদের কাছ থেকে টাকা পাবে মোট টাকা হলো দুই এখানে আমরা ভ্যাট আনলাম না এখন এই দুই আমরা কিভাবে বের করলাম সেটার গণনাটা আমরা একটু দেখি আমি নিচে নিয়ে আসছি পঞ্চাশ মিটার কাপড় প্রতি মিটার পঞ্চাশ টাকা দরে আর তাহলে মোট কত আসে বন্ধুরা পঁচিশশো টাকা এবং এইটার সাথে আমরা পরিবহন যোগ দিছি একশো টাকা দুই টাকা এই দুই হাজার ছয়শো টাকাই কিন্তু আমরা ওখানে লিখেছি এখানে ভ্যাট আসে আমরা ভ্যাটটা এখানে আনি নেই আমরা চলে যাই দ্বিতীয় লেনদেন জানুয়ারি পনেরো আমরা লেখলাম এখানে আমি একটু ভুল করেছি এটা জানুয়ারি পনেরো হবে না এটা কত হবে জানুয়ারি একত্রিশ শিক্ষার্থী বন্ধুরা এটা আমি একটু সংশোধন করে দিই এখানে ভুল আছে এটা হবে জানুয়ারি পনেরো আমি ভুলে জানুয়ারি একত্রিশ লিখেছি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো এখানে আমরা কার কাছ থেকে পণ্যটা কিনেছি আমাদের পাওনাদারকে রহিম হিসাব লিখলাম এখানে কি শর্ত ছিল দুই বাই পনেরো নিট পঞ্চাশ লিখলাম এটার চালান নাম্বার কত বিশ চালান নাম্বার বিশ লিখলাম সব কিছু ঠিক পেয়েছি একটা টিক দিয়ে দিলাম এবং এই চালানে তাদের কাছ থেকে আমরা কি কিনেছি দশ ডজন গেঞ্জি প্রতি ডজন একশো টাকা করে তার মানে এক হাজার এখানে কারবার ইবারটা দশ পার্সেন্ট বাদ যাবে তার মানে এখানে আমাদের দশ হাজার দশ গুণ একশো এবং এখানে আমাদের গেঞ্জি এক ডজনে হলো বারোটা তার মানে বারো দিয়ে গুণ হবে এবং ফাইনাল টাকা থেকে আমরা দশ পার্সেন্ট কী করবো কারবার বাদ দেবো এখন এই দশ হাজার আটশো কীভাবে হলো আমরা গণনাটি একটু দেখি আমাদের এক একটা গেঞ্জির দাম হলো একশো টাকা এক একটা গেঞ্জির দাম একশো টাকা আমরা দশ ডজন গেঞ্জি কিনেছি মানে একশো বিশটা গেঞ্জি কিনেছি এক ডজনে বারোটা তাহলে দশ ডজন গেঞ্জি কিনেছি মানে একশো বিশটা একশো বিশটা গেঞ্জি কিনেছি প্রত্যেকটার দাম একশো টাকা তাহলে মোট কত আসলো মোট হলো বারো হাজার এবং এই বারো হাজার টাকার উপরে আমাদের দশ পার্সেন্ট এখানে দেখো আমাদের কারবারি বারটা দেওয়া আছে দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট কারবারি বারটা বারো হাজার টাকার দশ পার্সেন্ট হলো বারোশো তাহলে আমাদের দশ হাজার আটশো টাকা হয় তাহলে আমাদের এখানে ভ্যাট আছে এই ভ্যাটের টাকাটা আমরা এখানে আনি নেই ভ্যাটের টাকাটা ক্রয় যাবে দেয় আনার দরকার নাই এরপর আমরা চলে যাই শেষ আমাদের লেনদেন কয় তারিখ জানুয়ারি একত্রিশ লেখলাম জানুয়ারি একত্রিশ আমাদের পাওনাদার মানে বিক্রেতা প্রতিষ্ঠান কাদের কাছ থেকে কিনেছি তপু হিসাব লিখলাম তাদের শর্ত কী ছিল এক বাই পনেরো নিট পঁয়তাল্লিশ লিখলাম তাদের চালান নাম্বার তিরিশ লিখলাম সব কিছু ঠিক পেয়েছি ঠিক মেরে দিলাম তাদের কাছ থেকে কি কিনেছি প্রতি ডজন বিশ টাকা করে দুইশো ডজন রুমাল তার মানে এখানে আমাদের চার হাজার এখানে কিন্তু এক ডজনের দাম দেওয়া আছে বিশ টাকা এক ডজনের দাম দেওয়া আছে বিশ টাকা তাহলে দুশো ডজন চার হাজার এবং চার হাজারের কারবারি বারটা চার হাজারের দশ পার্সেন্ট মানে চারশো টাকা কারবারি বারটা আমরা বাদ দেবো তার মানে আমাদের তিন হাজার ছয়শো কীভাবে করলাম আমরা গণনা গণনাটা একটু ভালো করে দেখি এক ডজন হল বিশ টাকা আমরা মোট দুইশো ডজন কিনেছি তাহলে চার হাজার টাকা এই চার হাজার টাকার উপরে দশ পার্সেন্ট আমাদের কারবারিবারটা আমরা বাদ দিলাম চারশো টাকা বাদ দিলাম তাহলে তিন হাজার ছয়শো টাকা আমাদের থাকলো আগেরটাই কিন্তু আমরা প্রতিটা বলছিল দেখো আগেরটা কিন্তু ডজন বলে না এই যে দেখো আগেরটায় কিন্তু আমাদের প্রতিটি গেঞ্জি বলেছিল তার মানে ডজনকে আমরা পার পিসে নিয়ে এসেছিলাম কিন্তু এইটাই আমাদের স্পষ্টভাবে বলেছে প্রতি ডজন প্রতি ডজন প্রতি ডজন তাই আমরা ওটাকে আর বারো দিয়ে গুণ দিইনি যদি এখানে ভ্যাট ছিল আমরা ভ্যাট এখানে আনার দরকার নেই এরপর আমরা মোট যোগ করব মোট কত আসছে ষোলো টাকা আমাদের করয় যাবে দা তিনটা বিক্রেতা প্রতিষ্ঠান রফিক রহিম তপুর কাছ থেকে আমরা পণ্য ধারে ক্রয় করেছিলাম আমাদের মোট টাকা আসছে ষোলো হাজার দুইশো টাকা আমরা শেষে দুইটা জেট টেনে দেবো তার মানে আমাদের ক্রাই যাবেদা এখানেই ক্ষত তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার বিশ্বাস ক্রয় জাবেদাটা কিভাবে তৈরি করা হয় আমরা ভালোভাবে বুঝতে পেরেছি এখন আমরা চলে যাব বিক্রয় জাবেদা প্রথমে আমরা দেখি বিক্রয় জাবেদা কি। বাকিতে বিক্রয়কৃত পণ্য বিক্রয় জাবেদা লিপিবদ্ধ হয় বিক্রয় জাবেদাও চালানের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয় এখানে একটা কথা আছে বিক্রয় জাবেদাটাও কিসের উপর ভিত্তি করে করা হয় চালানের উপর চালানের উপরে ক্রয় জাবেদাও তৈরি করা হয় চালানের উপরে বিক্রয় জাবেদাও তৈরি করা হয় এখন আমরা বিক্রয় জাবেদার একটা নমুনা ছক দেখি বন্ধুরা আমরা কিন্তু ক্রয় যাবেদায় ছক দেখছিলাম ছয়টা কিন্তু বিক্রয় যাবেদায় একটা ছক কম পাঁচটা বিক্রয় যাবেদায় কোন ঘরটি নেই বলতো রাইট বিক্রয় যাবেদায় শর্ত যে ঘরটা সেই ঘরটা নাই আমরা ক্রয় যাবেদায় শর্ত দুই বাই দশ নিট তিরিশ এরকম একটা ঘর দেখেছিলাম কিন্তু ওই ঘরটা বিক্রয় জাবেদায় থাকবে না তার মানে ব্যস্ত গেলে পাঁচটা কিনতে গেলে ছয়টা ব্যস্তে গেলে পাঁচটা কিনতে গেলে ছয়টা ব্যস্ত গেলে পাঁচটা কিনতে গেলে ছয়টা তার মানে বিক্রয় দেয় একটা ঘর কম হবে তাহলে আমরা একটু দেখে নিই বিক্রয় যাবেদায় কী কী ঘর আছে প্রথম ঘরে তারিখ দ্বিতীয় ঘরে ডেবিট হিসাব খাত হবে আমরা ক্রয় জাবেদায় কিন্তু লিখেছিলাম ক্রেডিট হিসাব খাত কারণ পণ্য ক্রয় করার দ্বারা ধারে পণ্য ক্রয় করার দ্বারা পাওনাদার সৃষ্টি হয় আর পাওনাদার ক্রেডিট হয় আর ধারে পণ্য বিক্রি করার দ্বারা তুমি যার কাছে টাকা পাবে তিনি হলো তোমার দেনাদার অর্থাৎ তিনি তোমার ক্রয়কারী প্রতিষ্ঠান তুমি বিক্রেতা সে তোমার ক্রয়কারী প্রতিষ্ঠান তার মানে তুমি তার কাছে টাকা পাবে সে তোমার দেনাদার আর দেনাদার হিসাব ডেবিট হয় এখানেও চালান নাম্বার থাকবে সেই চালান নাম্বারটা আমরা বসাবো সূত্র থাকবে আমরা জাবেদা লাগবো দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে একটা ছক ভালো করে দেখেছি এখন ছকটা আমরা একটু ডিটেলস দেখি এখানে একটা দেওয়া আছে সৌদাগার এজেন্সির বিক্রয় জাবেদা তারা কাদের কাদের কাছে পণ্য বিক্রি করেছে একটু আগে আমরা কিন্তু দেখে এসেছিলাম রাহা স্টোরস তাদের কাছে পণ্যটা কিনেছিল তার মানে রাহা স্টার দেনাদার তাদের আমরা নাম লিখলাম চালান লিখলাম শর্ত লিখলাম এখানে তাদের আনুমানিক যে টাকা সেটা লিখবো আরও একটা স্টোর আছে দেনাদার আরও একটা তাদের পণ্য ক্রয়কারী তাদের থেকে মানে সৌদাগর এজেন্সি থেকে পণ্য ক্রয়কারী প্রতিষ্ঠান ক্রেতা প্রতিষ্ঠান মানে তারা দেনাদার এরকম আরেকটি দেনাদার প্রতিষ্ঠান হলো রেহানা স্টোর তাদেরও একটি চালান নাম্বার আছে সূত্র আছে আমরা লিখ এটা টিক দেবো এবং তাদের মোট টাকা এখানে লিখব এবং শেষে আমরা এই দুইটা কি করবো যোগ করে দেবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে উল্লেখযোগ্য বিষয় হলো যে বিক্রয় যাবেদায় আমরা একটা ছক কম দেই একটা ছক কম লেখি তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটু দেখি যে একটা বিক্রয় যাবেদা কীভাবে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব সেটা আমরা দেখব তার আগে আমরা একটু দেখে নিই শিক্ষার্থী বন্ধুরা তার আগে আমরা দেখে নিই যে চালানের উপর ভিত্তি করে আমি বলেছিলাম যে ক্রয় জাবেদা তৈরি করা হয় আবার বিক্রয় যাবেদা তৈরি করা হয় সেটা প্রুফ আমরা একটু দেখি আমরা কিন্তু এইটা অলরেডি দেখেছি তাই না এই চালানটার এই চালানের উপর ভিত্তি করে রাহা স্টোর তারা হলো পণ্য ক্রয়কারী প্রতিষ্ঠান কাদের কাছ থেকে ক্রয় করেছিল তারা সৌদাগার এজেন্সির কাছ থেকে পণ্য ক্রয় করেছিল শওদাগার এজেন্সি তাদের পাওনাদার ছিল ঠিক একইভাবে সৌদাগার এজেন্সি যখন বিক্রয় যাবেদা তৈরি করবে তারা কিন্তু রাহা স্টোরকে বলবে দেনাদার কারণ রাহা স্টোর তাদের কাছ থেকে পণ্য ক্রয় করেছে বিক্রেতা প্রতিষ্ঠান তার মানে রাহা স্টোর পণ্য কিনেছে এই কারণে সৌদাগার এজেন্সি পাওনাদার ক্রেডিট হয়েছে অন্যদিকে সৌদাগার এজেন্সি রাহা স্টোরের কাছে পণ্য বিক্রি করেছে রাহা স্টোর দেনাদার তার মানে আমরা বলতে পারি খেয়াল করো এই সৌদাগর এজেন্সি যখন চালানের ভিত্তিতে ক্রয় যাবেদা তৈরি করেছিল অপরদিকে সরি রাহায় যখন চালানের ভিত্তিতে ক্রয় জাবেদা তৈরি করেছিল ঠিক একইভাবে সওদাগর এজেন্সিও চালানের ভিত্তিতে বিক্রয় জাবেদা তৈরি করেছে তার মানে আমরা বলতে পারি চালানের সাথে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা তৈরি করা হয় এটার প্রমাণ আমি তোমাদের কাছে নিয়ে আসলাম অর্থাৎ চালানের উপর ভিত্তি করে যখন তুমি ক্রয় জাবেদা তৈরি করবা যারা তোমার পাওনাদার হবে ঠিক ওই পাওনাদারও যখন বিক্রয় জাবেদা তৈরি করবে তখন তোমরা হয়ে যাবে দেনাদার শিখিতে বন্ধুরা আমরা এখন আমাদের সামনে একটা বাস্তব প্রশ্ন নিয়ে এসেছি আমরা এই গাণিতিক সমস্যা একটু সমাধান করার চেষ্টা করি আমরা একটা বিক্রয় জবাদে এখন তৈরি করবো এই তথ্যের আলোকে আমরা একটু দেখি এখানে কি বলা আছে এখানে দুই সালের জানুয়ারি মাসের ছয় তারিখের একটা লেনদেন দেওয়া আছে আলমের নিকট থেকে এখানে আলমের নিকট থেকে আমরা পঁচিশ হাজার টাকার পণ্য ধারে বিক্রি করছি আলমের কাছে আমরা ধারে বিক্রি করেছি তার মানে আলম আমাদের বিক্রেতা ক্রয়কারী প্রতিষ্ঠান আলম আমাদের দেনাদার চালান নাম্বার দেওয়া আছে শর্ত দেওয়া আছে আমরা জানুয়ারি মাসের ষোলো তারিখ আক্কাশের কাছে বিক্রি করেছি আকাশও আমাদের দেনাদার ধারে পণ্য বিক্রি করেছি তাদের চালান নাম্বার দেওয়া আছে দুইশো দুই শর্ত দেওয়া আছে আমরা একইভাবে জানুয়ারির বাইশ তারিখ আমান তাদের কাছেও পণ্য বিক্রি করেছি তারাও আমাদের দেনাদার আমরা জানুয়ারির তিরিশ তারিখ আনিসের কাছ থেকে পণ্য বিক্রি করেছি তাদের কাছে আমরা ধারে পণ্য বিক্রি করেছি তারাও আমাদের দেনাদার তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সমাধান করব। আমরা জানি যে বিক্রয় যাবেদায় মোট পাঁচটি ঘর হবে ক্রয় যাবেদায় ছয়টি ঘর হয় বিক্রয় যাবেদায় শর্তের ঘরটি আসে না রাইট তাহলে আমরা ছয়টা ঘর লেখলাম প্রথম ঘরে তারিখ পরের ঘরে ডেবিট হিসাব খাত আমরা জানি বিক্রয় যাবেদায় আমরা পণ্য বিক্রি করি অর্থাৎ যারা আমাদের কাছ থেকে পণ্যটি কেনে অর্থাৎ যারা আমাদের দেনাদার তারা ডেবিট হয় তাই ডেবিট হিসাব খাত এরপরের ঘরে আমরা চালান নাম্বার লিখব এরপরে আমরা সূত্র লিখব এরপরে আমরা সেই জাবেদাটা লিখব প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে আমাদের প্রথম জানুয়ারি ছয় তারিখ আমরা লিখলাম এখানে আমাদের ক্রয়কারী প্রতিষ্ঠান মানে কাদের কাছে আমরা পণ্য বিক্রি করেছি আলম আমরা আলমের কাছে পণ্য বিক্রি করেছি তারা আলম আমাদের দেনাদার আলম লিখলাম চালান নাম্বার আমরা লিখলাম এখানে শর্ত যদিও থাকে আমরা দিব না আমরা টাকার ঘরে টাকা বসাবো এরপর জানুয়ারি ষোলো তারিখ আকাশ আমরা লিখলাম জানুয়ারি ষোলো তারিখ আকাশ আমাদের দেনাদার এবং তাদের কাছে আমরা চালান নাম্বার আমাদের দেওয়া আছে মোট কত টাকার পণ্য বিক্রি করছি আক্কাশ আমাদের দেনাদার বিশ হাজার টাকা বাইশ তারিখ আমাদের দেনাদারের নাম আমান ক্রয়কারী প্রতিষ্ঠান আমান তাদের কাছে আমরা পঁয়ষট্টি হাজার টাকার পণ্য বিক্রি করেছি এবং তাদের চালান নাম্বার দুশোটি বসাইলাম তিরিশ তারিখ আমাদের আনিস হলো আমাদের দেনাদার আনিস আনিসের কাছে আমরা পণ্য বিক্রি করেছি মোট বিশ হাজার টাকার পণ্য বিক্রি করেছি এবং চালান নাম্বার হলো দুশো চার আমরা দুশো চার বসাইলাম এবং মোট আমাদের কত টাকা সেটা আমরা যোগ করে বিক্রয় যাবেদা আমরা তৈরি করব তবে এখানে একটি কথা ভালো করে মনে রাখতে হবে এখানে যে টাকাটা আছে বন্ধুরা দেখো এই যে টাকা এখানে যে টাকাগুলো আমাদের কিন্তু মোট টাকা এখানে বসানো আছে এই কারণে আমরা মোট টাকা কিন্তু সরাসরি এখানে বসাইছি তবে একটা কথা তোমাদের মনে রাখতে হবে যে এখানে কিন্তু কারবারি বারটা দেওয়া থাকবে এই জন্য আমরা কারবারিবারটা বাদ দিয়ে তারপর আমরা মোট টাকাটা বসাবো যেমন আলমের টাকা ছিল কত পঁচিশ হাজার এখানে যদি আলমের কারবারি বারটা থাকতো দশ পারসেন্ট তাহলে পঁচিশ হাজার থেকে টাকা থেকে পঁচিশ হাজারের দশ পার্সেন্ট কারবারিবারটা বাদ দেবো অর্থাৎ দুই হাজার পাঁচশো বাদ দিতাম তার মানে বাইশ হাজার পাঁচশো আমরা এখানে বসাইতাম এখানে বসাইতাম যেহেতু আমাদের কারবারিবারটা নাই থাকলে আমরা বাদ দিয়ে বসাইতাম এই কারণে চালানটা তোমরা ভালো করে খেয়াল করবা যে চালানে কি আছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন একটা বাড়ির কাজ নেই আমি বাড়ির কাজ নিয়ে আসছি দেখো এখানে এই বাড়ির কাজে তোমাদের যে কাজটা করতে হবে প্রথমে বিক্রয় জাবেদা তৈরি করবা এটা তোমাদের প্রথম বাড়ির কাজ একটা বিক্রয় জাবেদা তৈরি করবা এটার একটা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে এটা তোমরা বাড়ির কাজ তৈরি করবা এরপর আর একটা বাড়ির কাজ আছে এখানে বাড়ির কাজটা হলো তোমরা একটা ক্রয় জাবেদা তৈরি করবা এইটারও তোমরা একটা স্ক্রিনশট নাও আর শেষের বাড়ির কাজ দিয়েছি যে একই সাথে তোমরা ক্রয় যাবে দা বিক্রয় যাবে দা একসাথে করবা প্রথম বাড়ির কাজটা হলো বিক্রয় যাবে দ্বিতীয় বাড়ির কাজটা হলো ক্রয় যাবে আর মাত্র যে বাড়ির কাজ দিলাম একসাথে দুইটা একসাথে অর্থাৎ এখানে যে লেনদেনগুলো আছে এই যে এখানে যে লেনদেনগুলো আছে এই লেনদেনগুলোর ভিতরে কিছু আছে ক্রয় যাবে কিছু আছে বিক্রয় যাবে দা ওই লেনদেনগুলো ধারে পণ্য করে আইডেন্টিফাই করে ক্রয় যাবেদা নিয়ে যাবে ধারে পণ্য বিক্রয় আইডেন্টিফাই করে বিক্রয় যাবেদা নিয়ে যাবে এবং অবশ্যই অবশ্যই একটা বিষয় মনে রাখবা সেটা হলো ক্রয় যাবেদার ঘর সংখ্যা হলো ছয়টা বিক্রয় যাবেদার ঘর সংখ্যা হলো পাঁচটা ব্যস্তে গেলে পাঁচটা হয় একটা ঘর নাই শর্তের ঘর কোনো শর্ত রাখা যাবে না বিক্রি করার সময় রাইট শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের এই ক্লাসটা খুব ভালো করে করেছো তোমাদের কাছে আমি কৃতজ্ঞ আ ক্লাসটা যারা বুঝবে না অবশ্যই দেখো আমার উপরে আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো তানজিরুল হুসেন রাব্বি লেখা এই চ্যানেলটা তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা ওখানে ফিনান্স এবং অ্যাকাউন্টিং এবং অসাম আসাম কিছু ক্লাস আছে এসএসসি এবং এসএসসি লেভেলের যারা ক্লাসটি পাও আজকে না বুঝতে পেরেছ আবার ইউটিউব চ্যানেলও চলে যাও ওখানে ক্লাসটা আছে দেখে নাও এবং আমার একটা ফেসবুক পেজ আছে তানজির হোসেন রাব্বি বাংলায় লিখে ফেসবুকে সার্চ দাও পেজটা লাইক দিয়ে রাখো তাহলে নতুন নতুন ক্লাসের লিঙ্ক এবং কিছু মোটিভেশনাল ভিডিও অথবা বেশ কিছু শিক্ষা বিষয়ক তথ্য আমি ওখানে দিয়ে রাখবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো নিরাপদে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ